হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ফুড প্যাকটিয়াতে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি আবার লাল শাকের রেসিপি নিয়ে, লাল শাক ভাজা। এটা ইউনিক কিছু নয়, লাল শাক আমরা সবাই রান্না করতে পারি, তবু রেসিপিতে অন্য কিছু একটু আছে, ভিন্ন রকমের। রেসিপিটা পুরোটাই দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো চলুন দেখে নিই। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব কোঁচানো পেঁয়াজ, আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। দিয়ে এটা একটু ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নেব, পেঁয়াজটা হালকা লাল করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আলুগুলো, দিয়ে আর দেব এক চামচের মতো লবণ। লবণটা দিয়ে একটু ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। নিয়ে এর মধ্যে আগে থেকে কেটে রাখা লাল শাকগুলো দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিলে এগুলো আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। ফিরে এলাম কিছুক্ষণ বাদে, এবার ঢাকনাটা খুলে নেব। দেখুন শাকটা কতটা কমে গিয়েছে, আর শাক থেকে অল্প অল্প জল ছাড়তে শুরু করেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ। শাকটা এভাবে কমে যাওয়ার পরে হলুদটা দিলে হলুদের আন্দাজটা বোঝা যায়। দিয়ে একসঙ্গে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব গরম জল। জলটা আমি আগে দিইনি, কারণ শাক থেকে একটু জল ছেড়ে দেয়, সেটার সঙ্গে একসঙ্গে একটু কষিয়ে নিলে খেতে ভালো লাগে। এবার আমি জলটা দিয়েছি এটা সিদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনা দিয়ে আমি দু তিন মিনিট মতো হতে দেব। দিলাম তিন চার মিনিট বাদে, এবার ঢাকনাটা খুলে নেব। ঢাকনাটা খুলে একটু নেড়ে দেব, দেখুন জলটা পুরোই কমে গিয়েছে, মাখো মাখো হয়ে গিয়েছে। আবার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, শাকগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার গ্যাসে আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর তাতে দিয়ে দেব অল্প একটু তেল। তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দেব, আমি এখানে কয়েকটা রসুন থিতে করে নিয়েছি আর একটা শুকনো ঝাল নিয়ে নিয়েছি। এবার এই শুকনো ঝালটা তেলের মধ্যে দিয়ে দেব, আর রসুন কুচিগুলো দিয়ে দেব। দিয়ে সঙ্গে মিশিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। আমার এটা হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে, এবার এটা শাকের মধ্যে দিয়ে দেব। তো আমি এটা রসুন আর শুকনো লঙ্কাটা এর মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে একসঙ্গে একটু মিশিয়ে নেব। আর দিয়ে দেব উপর থেকে কয়েক দানা চিনি। চিনিটা দিলে শাকের টেস্টটা খুব সুন্দর হয়। দিয়ে একসঙ্গে ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নিয়ে গ্যাসটা বন্ধ করে দিয়ে সার্ভ করে নিয়ে আপনাদের দেখিয়ে দেব। তো আমি এটা কড়াই থেকে নামিয়ে নিয়েছি। এভাবে বাড়িতে একবার হলেও আপনারা বানিয়ে দেখবেন প্লিজ, এটা খেতে খুব ভালো লাগে। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সকলে।